আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন একটি ওয়ালেটের একটি এনএফটি অফার শেয়ার করব, প্রথম ওয়ালেটের একটি এনএফটির অফার, একটা করে এনএফটি দিবে রিওয়ার্ড। সো প্রত্যেকে জয়েন করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, এয়ারড্রপ লিঙ্কে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেল পোস্টে আপনি এরকম একটা ইয়ে দেখতে পাবেন পোস্ট। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে তাদের অ্যাপস ডাউনলোড করতে হবে, যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন নিচে এই লিঙ্কে পর একটা ক্লিক করে দেবেন। লিঙ্কে পর ক্লিক করলে সরাসরি সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে এদের ওয়ালেটটা। আপনাকে এই যে গুগল প্লে এটাতে ক্লিক করে আপনাকে সরাসরি প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে নেবেন। সো প্রথমে ওপেন করলে, তো ওপেন করলে এরকম আসতে পারে। আপনি এখানে সাইন আপের পর ক্লিক করে দিবেন, দেওয়ার পর এখানে ইউজার নেম দিবেন। যত সময় না এটা এনেবল না হয় আপনি চেক করে দেখবেন নামের সাথে সংখ্যা মিলে, 4 ডিজিটের বেশি আপনি না ইউজার নেম দিবেন না, মানে 3 ডিজিট নাম এবং একটা সংখ্যা দিবেন, দিলে দেখবেন যে এটা এনেবল হয়ে যাবে। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর দেখেন আমি এখানে ইউজার নেম দিয়েছি। কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে এখানে একটা পাবলিক নেম দিতে বলবে, আপনি পাবলিক নেম যে কোনো নাম দিতে পারেন, আপনার সিঙ্গেল একটা নাম আপনি এখানে দিবেন। সো তো না সিঙ্গেল একটা নাম দেওয়ার পরে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এখানে বলবে আপনার রিকভারি ফেরত, সেটা আপনি অবশ্যই এখান থেকে কপি করে নোটপ্যাডে সেভ রেখে, মানে সেভ করে রেখে আসবেন এই অ্যাপসের নাম দিয়ে, অবশ্যই এটা যেন না হারিয়ে না যায়। সো কপি করে তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এখানে পিন দিতে বলবে, আপনি 6 ডিজিটের একটা পিন দিবেন যেটা আপনার মনে থাকবে, এটা সেভ করে রাখবেন। তারপরে বলবে যে আপনি যে আপনার যে রিকভারি ফ্রেজগুলো আপনি কপি করেছেন ওখানে 1 নম্বরে কোনটা ছিল সেটা নিচ থেকে এখানে সিলেক্ট করবেন, দেখতে পাবেন 2 নম্বরে কোনটা ছিল ওটা দেখে এসে নিচ থেকে সিলেক্ট করবেন। এভাবে 12টা ওয়ার্ড আপনাকে নিচ থেকে একটা একটা করে সিরিয়াল বাই সিলেক্ট করতে হবে। তো তারপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন, আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে জিমেইল দিবেন একটা দিয়ে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার জিমেইলে কোড যাবে, সেই 6 ডিজিটের কোডটা এখানে বসিয়ে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো ভিউয়ার্স, অ্যাকাউন্টটা হয়ে গেলে দেখতে পারবেন এখানে আপনার সবগুলো ওয়ালেটটা, কিন্তু একটা ওয়ালেটের একটা এনএফটি অফার, এটা খুবই ভালো একটা অফার, এর জন্য আমি শেয়ার করলাম। এটা কিন্তু ওয়ালেটের এনএফটি অফার, এখানে সব কিছু দেখতে পাবেন। এখানে ব্যালেন্সটা শো করবে, যখন এনএফটিটা পাবেন সেটা ডলার কিন্তু এখানে উপরে শো করবে। সো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো এখানে, এটা খুবই ভালো একটা অফার, এই জন্য আমি ভিডিও আকারে আপনাদেরকে শেয়ার করছি, অনেকে বুঝতে পারবেন না। এখানে নিচে কর্নারে সেন্ডিং অপশন পাবেন, এখানে এখানে ব্যাকআপ ওয়ালেট সব কিছু এখানে দেখতে পাবেন। যেহেতু একটা ওয়ালেটের অফার, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যে রিকভারি ফ্রেশটা ওইটা আপনারা সেভ করে রেখে আসবেন, এখানে যে পিনটা দিয়েছেন 6 ডিজিটের সেটাও নোটপ্যাডে সেভ করবেন যেন না হারিয়ে যায়। এবার আপনাকে মূল যে কাজটি সেটা হলো যে আপনাকে এই পোস্টে আসতে হবে। পোস্টে আসার পরে এখানে যে দেখতে পাচ্ছেন একটা টুইটার লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটার পর একটা ক্লিক করে দিবেন। সো আমি লিঙ্কটার পর একটা ক্লিক করে দিচ্ছি। তো লিঙ্কটার পরে যখন আপনি ক্লিক করবেন আপনাকে সরাসরি টুইটারে নিয়ে যাবে, এবং এখানে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন তারা বলেছে এটাতে আপনাকে ফলো করতে হবে, আমি এটা ফলো করে দেবো। এটাতে এটা লিঙ্কের পর ক্লিক করে এখানে একটা ফলো করে দিবেন। ফলো করে দেওয়ার পর ব্যাকে আসবেন, ব্যাকে আসার পরে আপনাকে বলেছে যে রিটুইট দিস টুইট, মানে আপনাকে অবশ্যই পিন পোস্টটা রিটুইট এ করতে হবে। তারপর আমি এখানে গেলাম, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই পোস্টটা, এই যে পিন পোস্টটা এখানে রিটুইট করতে হবে, এখানে লাভ রেট দিবেন, আবার এই পাশে এখানে এটার পর ক্লিক করে এখানে রিটুইট করতে হবে। সো এই কাজটা অবশ্যই করবেন। করার পর আপনাকে যে কাজটি করতে হবে, কমেন্ট ইওর পার্টন, দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আপনি কপি করবেন। সো এই যে এটা আছে আপনি এটা কপি করবেন, দেখেন আমি এটা কপি করে নিচ্ছি, বা আপনি এটা এ করে নেবেন। সো এই যে পোস্টটা, আমরা যে পোস্টের ভেতরে আসি, এই পোস্টের যে দেখতে পাচ্ছেন এটা, এখানে লাভ রেট দিবেন, এখানে লাভ রেট দিয়ে এখানে রিটুইট করে দিবেন। তো রিটুইট করে রিটুইট দিস টুইট এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করবেন, এখানে রিটুইট করার পর ওইটা পর আবার ক্লিক করবেন কয়েক টুইট, কয়েক টুইটে ক্লিক করে একটা ভালো একটা কমেন্ট করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। এখানে একটা ভালো সুন্দর একটা কমেন্ট করবেন, কমেন্ট করার পরে আপনি যে হ্যাশট্যাগটা ওইটা কপি, মানে কপি করবেন অথবা লিখে দেবেন এখানে টাইপ করে, প্রথমে হ্যাশট্যাগ দিয়ে পর্তন দিবেন, আমি দেখতে পাচ্ছেন এটা দিয়েছে। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, অ্যাট দ্য রেট দিতে হবে, অ্যাট দ্য রেট দিয়ে আপনি যে অ্যাপসের ভেতরে যাবেন। তো ভিউয়ার্স, অ্যাপসের ভেতরে যাবেন, অ্যাপসের ভেতরে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পর্তন, এই পর্তনের পর একটা ক্লিক করবেন, এটার পর ক্লিক করলে আপনি এখানে রিসিভ অ্যাড্রেসে এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ব্যালেন্স সব, এখানে রিসিভের পর ক্লিক করবেন। আমি প্রথমে পর ক্লিক করলাম, এখানে রিসিভের পর ক্লিক করলাম, ক্লিক করে এই যে কপি অপশন দেখতে পাচ্ছেন এটা হলো আপনার অ্যাড্রেস যেটা দিয়েছেন আপনি, এখানে যে এখান থেকে আপনি কপি করবেন, এটা কপি করে সরাসরি আপনি চলে যাবেন আপনার যে পোস্ট সেই পোস্টে। ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছেন আমার যে অ্যাট দ্য রেট অনুসারে আমি প্রথমে অ্যাট দ্য রেট দিয়েছি, তারপরে আমার যে ইউজার নেমটা আমি কপি করতে বলেছি ওখান থেকে এটা পেস্ট করে দিয়ে উপরে এটা আপনি পুরোটা কপি করবেন।
দেখেন আমি এটা পুরোটা কপি করলাম, এখানে আমি কপি করার পরে এটা কপি করলাম, তারপরে এখানে আপনাকে যে কাজটি করতে হবে উপরে যে রিটুইট, এই রিটুইটের পর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে কমেন্ট অপশন দেখতে পাচ্ছেন পাশে, কমেন্ট অপশনে গিয়ে কিন্তু আপনাকে এই যে এটা আপনাকে পেস্ট করতে হবে, পেস্ট করে আবার রিপ্লাইতে ক্লিক করতে হবে। এটাই হলো এইটুকু কাজ, তারা বলেছে এইটুকু কাজ, আর কিছু কাজ কিন্তু তারা বলেনি। তারা বলেনি যে স্ক্রিনশটটা দিতে, অনেকে স্ক্রিনশটটা দিয়েছে, দেখেন স্ক্রিনশট তারা কিন্তু দিতে বলেনি, এখানে স্ক্রিনশট দিতে বলেনি, আপনাকে শুধু বলেছে কমেন্ট করতে, পাশাপাশি আপনি ওদের হ্যাশট্যাগটা ব্যবহার করবেন এবং অ্যাড রেট অনুসারে ওই নামটা দিবেন। সো এইটুকু কাজ, তারা একটা এনএফটি দিবে এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল মাদার্স ওমেন্স ডে আর কি, তো এই জন্য সম্ভবত একটা অফার তারা রেখেছে। দেখা যাক যদি সবাইকে দেয় সেক্ষেত্রে তো অনেক ভালো, আমরা প্রত্যেকে জয়েন হয়ে থাকবো এখানে।